शहर से गांव तक सड़कों का मोहताज हूँ। आ रहा हूँ मैं आसाम की सड़कों पर, कुमार इंजीनियरिंग का नया ताज हूँ। कमिंग सून कुमार इंजीनियरिंग, वी अंडरस्टैंड योर नीड। প্রাপ্ত কার্যবাহী অভিযন্তা সামেদ আলীর ঘরত অভিযান, গোয়ারেপুরা গান্ধী বস্তির ঘরত সিএম ভিজিলেন্সর অভিযান, আয় বহির্ভূত সম্পত্তির বিরুদ্ধে তালাশি, গুয়াহাটির চারি ঠাইত আছে সামেদ আলীর বিশাল সম্পত্তি। নতুন দিল্লীত ইন্টেলিজেন্স ব্যুরোর মুরব্বী তপন ডেকার সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক, অসম ভবনত আই বির মুরব্বী ডেকার সঙ্গে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাক লয়ে আলোচনা, যোরহাটত আলফা স্বাধীনের বোমা বিস্ফোরণের পিছনে তৎপর মুখ্যমন্ত্রী। যোরহাটত সেনা শিবিরের সমীপত বিস্ফোরণের শব্দ, লিচুবাড়ীস্থিত সেনা শিবিরের সমীপর ঘটনাক লৈ আতঙ্ক, বিস্ফোরণের দাবি করে দায়িত্ব স্বীকার পরেশ বড়ুয়ার, ঘটনাস্থলীত উপস্থিত সেনা আরক্ষীর শীর্ষ বিষয়ার দল। ডিগবৈত আরক্ষীর বাহনত আক্রমণ করে পলায়নের চেষ্টা দুর্বৃত্তর, পলাতক দুর্বৃত্তর বাহনলে লক্ষ্য করে আরক্ষীর গুলিচালনা, রফিকুল আলী নামের এটা দুর্বৃত্তক আটক। ভিডিপির তালাচীর সময়তে গরু ভর্তি বাহনের পর ধন দাবি করেছিল তিনজনীয় দুর্বৃত্তর দলটি। ধেমাজিত লোক নির্মাণ বিভাগের অতিরিক্ত কার্যবাহী অভিযন্তা আটক, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের একটা গোচরের ভিত্তিত আটক অভিযন্তা সুনীল দলেক, মানকাসর উৎকোচ লৈ নিলম্বন উচ্চবর্গর সহায়ক আখিরুজ জামান। সংসদ ভবন আক্রমণের মূল মাস্টার মাইন্ডক গ্রেপ্তার, মাস্টার মাইন্ড ললিত ঝাড় থানাত আত্মসমর্পণের পিছতে দিল্লী আরক্ষীর গ্রেপ্তার, সংসদ ভবনের ভিতর স্মোক বোমের আক্রমণ করেছে। নমস্কার, স্বাগতম, আপনি চাই আছে দুপুরের সংবাদ, মই জয়ন্ত মাধব গোস্বামী আর মই পাপড়ি। নতুন দিল্লীত তপন ডেকার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে, অসম ভবনত রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাক লৈ আলোচনা, ইন্টেলিজেন্স ব্যুরোর মুরব্বী হয়েছে তপন ডেকা, যোরহাটত আলফা স্বাধীনের বোমা বিস্ফোরণের পিছতে তৎপর মুখ্যমন্ত্রী, 22 দিনত রাজ্যত সংঘটিত হয়েছে তিনিটাকৈ কুটাঘাত, এই 22 দিনত তিনিটাকৈ কুটাঘাত সংঘটিত হয়েছে, আর তারপরে আজি নতুন দিল্লীত মুখ্যমন্ত্রীগী উপস্থিত হয়েছে আর অসম ভবনত রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাক লৈ আলোচনা করেছে। ইন্টেলিজেন্স ব্যুরোর মুরব্বী হয়েছে তপন ডেকা, তপন ডেকার সঙ্গে আলোচনায় মিলিত হয়েছে। যোরহাটত আলফা স্বাধীনের বোমা বিস্ফোরণের পিছতে এটা মুখ্যমন্ত্রীগী এনে ধরনের তৎপর হওয়া দেখবলে পাওয়া গেছে, কিন্তু বারম্বার মুখ্যমন্ত্রীগী একটা কথাই উল্লেখ করেছে যে এনেকা ধরনের ঘটনাবরতক বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছে যে কেনে পরেশ বড়ুয়াক, আলফা স্বাধীনের সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়াক কেনে মূল সুঁতিলে আনিব পারি বা আলোচনার মাজলে আনিব পারি। গতি সেয়া যিয়ে নহক, আজি অসম ভবনত রাজ্যের নিরাপত্তা সন্দর্ভত এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর মুখ্যমন্ত্রীগীর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর অসম ভবনের এই নিরাপত্তা ব্যবস্থাক লৈ আলোচনায় যথেষ্ট তাৎপর্য বহন করেছে, কারণ শেহতীয়াকৈ বারম্বার ভাবুকি প্রদান করেছে, আলফা স্বাধীনের দায়িত্ব স্বীকার করেছে, আরক্ষীক চ্যালেঞ্জ দিছে, তার মাজত ধরনের বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়ে গৈ আছে। আমার সিনিয়র এসোসিয়েট এডিটর পার্থজ্যোতি বরার সঙ্গে আমি পোনপটিয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছো নিউজ রুমের। পার্থ, ইন্টেলিজেন্স ব্যুরোর মুরব্বী অসম সন্তান তপন ডেকার সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক, ধারাবাহিক রূপত আলফা স্বাধীনের বিস্ফোরণের ঘটনা তৎপর মুখ্যমন্ত্রী। জয়ন্ত পাপড়ির এই মুহূর্তের ব্রেকিং নিউজ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় দিল্লির অসম হাউসত আই বির মুরব্বী ইন্টেলিজেন্স ব্যুরোর মুরব্বী তপন ডেকার সঙ্গে এক আলোচনাত মিলিত হয়েছে। কিছু সময় পূর্বে তপন ডেকা উপস্থিত হয়েছিল হাউসত, আর হাউসতে উপস্থিত আসলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর যেহেতু আপনি উল্লেখ করেছেই আলফার কুটাঘাত চলি আছে, কালি দেখা পোৱা গল যোরহাটত আরক্ষীর ছাউনির প্রবেশ দ্বারত এক বোমা বিস্ফোরণ ঘটিল, আর সেই বোমা বিস্ফোরণের দায়িত্ব আলফা স্বাধীনে স্বীকার করলে এখন প্রেস বিবৃতির যোগেদি। তার পূর্বেও কিছুদিনের আগতে, 2-3 দিনের আগতে এক ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটিছিল উজনি অসমত, আর সেই বোমা বিস্ফোরণের দায়িত্ব বা সেই বোমা বিস্ফোরণও আলফায় করার বাতরি আমার হাতলে আহিছিল। তেনে প্রেক্ষাপটত মুখ্যমন্ত্রীগীয়ে ইন্টেলিজেন্স ব্যুরোর মুরব্বীর সঙ্গে এক আলোচনাত মিলিত হওয়ার ঘটনায় যথেষ্ট এই মুহূর্তে তাৎপর্য বহন করেছে। মন করব মুখ্যমন্ত্রীগী আজি প্রায় 6 দিন ধরে নতুন দিল্লীত বাহর পাতি আছে, আর নতুন দিল্লীত থাকার এই সময়সাত বহু কেজন প্রধানমন্ত্রীক সাক্ষাৎ করেছে, গৃহমন্ত্রী অমিত শাহক সাক্ষাৎ করেছে,
আৰু গুৰুত্বপূৰ্ণ কথাটো হৈছে অজিত দোভাল ৰাষ্ট্ৰীয় নিৰাপত্তা উপদেষ্টা অজিত দোভালৰ হৈতেও 40 মিনিটৰ এক বৈঠকত প্ৰধান মুখ্যমন্ত্ৰী গৰাকী মিলিত হৈছিল আৰু আপুনি কৈছে মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে বিভিন্ন সময়ত ৰাজহুৱা কৈ ঘোষণা কৰিছে বা ৰাজহুৱা কৈ মন্তব্য কৰিছে আলফা স্বাধীনৰ যি মুৰব্বী পৰেশ বৰুৱাক আলোচনাৰ মেজলৈ লৈ অহাৰ যি প্ৰচেষ্টা সেই প্ৰচেষ্টা চলাই থকাৰ কথা তেওঁ ৰাজহুৱাকৈ কৈছে গতিকে যদিও অজিত দোভালৰ সৈতে কি বৈঠক হৈছিলে সেই বৈঠকখনৰ ফলাফল বা কি কথা বতৰা পাতিলে সেই কথা মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে নিজৰ এক্সত ৰাজহুৱা কৰা নাই কিন্তু তাৎপৰ্য বহন কৰিছে অজিত দোভালৰ বৈঠকখনে কিছুদিনৰ আগৰ আৰু আজিৰ দিনটোৰ তপন ডেকাৰ সৈতে বৈঠকখনে জয়ন্ত আৰু পাপৰি কিন্তু পার্থ মুখ্যমন্ত্রীগুলিয়ে যুক্ত কূটাঘাত সংঘটিত হয়ে আছে ইয়াৰে প্রতিক্রিয়া স্বরূপে প্রকাশ কৰিছিল যে পরেশ বৰুৱা যর্যন্ত মূলখুটি নাহে তেতিয়ালৈ এনেকুৱা ধৰণৰ দুই এটা সৰু সুৰা ঘটনা চলিয়ে থাকিব সেয়া লাগিলে বিদ্যুৎ মহন্তৰ আলফা স্বাধীনত যোগদানে হওক সেয়া লাগিলে ডিৰাকৰ বিস্ফোৰণে হওক জয়সাগৰৰ বিস্ফোৰণে হওক তেনেকুৱা ধৰণৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছিল গতিকে এতিয়া প্ৰশ্ন আহি পৰিছে যে পৰেশ বৰুৱাক কেনেদৰে আনিব তাৰ কথা আপুনি ইতিমধ্যে জনাইছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সময়ে সময়ে কৈ আহিছে পৰেশ বৰুৱাক আনিবলৈ চেষ্টা চলাই থকা হৈছে পৰেশ বৰুৱা প্ৰথম পৰ্যায়ত যুদ্ধবিৰতি ঘোষণা কৰিছিল শান্তি আলোচনাৰ প্ৰতি আগ্ৰহ প্ৰকাশ কৰিছিল কিন্তু সমগ্ৰ প্ৰক্ৰিয়াটোৱে যেন পুনৰ স্তব্ধ হৈ পৰিল আৰু যাৰ বাবে এতিয়া আৰক্ষীক চেলেঞ্জ কৰি এটাৰ পিছত আনটো কুটাঘাত কৰি গৈছে আৰক্ষীক উপহাস কৰি গৈছে আলফা স্বাধীনে জয়ন্ত আজিৰ দিনটোত তপন ডেকাৰ সৈতে আই বিৰ মুৰব্বীগৰাকীৰ সৈতে মুখ্যমন্ত্ৰীয়ে আলোচনাত মিলিত হ'ব আৰু সম্ভৱত আলফাৰ সন্দৰ্ভতে আলোচনা হ'ব যিহেতু চোৰাংচোৱা সংস্থাৰ তেওঁ মুৰব্বী অসম কাডাৰৰ আই পি এছ অফিচাৰ তেওঁৰ সৈতে কি কথা বতৰা মুখ্যমন্ত্ৰীয়ে পাতিলে সেয়া তপন ডেকাৰ ফালৰ পৰা ৰাজহুৱা নহয় বা মুখ্যমন্ত্ৰীয়েও সম্ভৱতঃ সেই কথা ৰাজহুৱা নকৰিব কিন্তু অসমৰ আইন শৃংখলাৰ সন্দৰ্ভতে এই আলোচনা হোৱাৰ সম্ভাৱনা অধিক কাৰণ তপন ডেকা স্বাভাৱিকতে আই বিৰ মুৰব্বী যেতিয়া তেওঁৰ লগত আন কথা পতাৰ কোনো সম্ভাৱনা নাথাকে বা সম্ভাৱনা কম কিন্তু কথাটো হৈছে যদিহে মুখ্যমন্ত্ৰীয়ে যিধৰণে ভাষ্য প্ৰদান কৰিছে যদিহে আলফাৰ এই সৰু সুৰা কুটাঘাত তেওঁ এই সৰু সুৰা শব্দটো ব্যৱহাৰ কৰিছে সৰু সুৰা কুটাঘাত কূটনৈতিক যদিহে সেনাৰ চাউনীৰ সন্মুখত সৰু কুটাঘাত কৰিব পাৰে সৰু এটা বোম দলিয়াব পাৰে প্ৰেক্ষাপট সৃষ্টি হ'লে পৰিস্থিতি উদ্ভৱ হ'লে সেই একে আলফাৰ সদস্যই ডাঙৰ বোম নিক্ষেপ কৰিব পাৰিব গতিকে যদিহে সৰু বোম নিক্ষেপ কৰি অনায়াসে কোনোবা আলফাৰ সদস্যই পলায়ন কৰিব পাৰে ডাঙৰ বোমো নিক্ষেপ কৰিব পাৰিব গতিকে তেনে ক্ষেত্ৰত অসমত যাতে ডাঙৰ কুটাঘাত নহয় বা কোনো লোক আঘাতপ্ৰাপ্ত নহয় বা কোনো লোকৰ মৃত্যু নহয় সেই কথাও সুনিশ্চিত কৰিব লাগিব অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আৰু বিশেষকৈ চোৰাংচোৱা সংস্থাৰ মুৰব্বীজনৰ সৈতে আলোচনাৰ এটা উদ্দেশ্য হ'ব পাৰে ইনফৰ্মেশ্যন গেডাৰিং এক অন্যতম উদ্দেশ্য হ'ব পাৰে আৰু বিভিন্ন সময়ত প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়েও কৈ আহিছে কেন্দ্ৰীয় যিটো চোৰাংচোৱা সংস্থা আৰু ৰাজ্যসমূহৰ আৰক্ষী বিভাগসমূহৰ যি চোৰাংচোৱা বিভাগ আছে সকলোৰে মাজত এক সমন্বয় থাকিব লাগে আৰু যি ইনফৰ্মেশ্যন তেওঁলোকে সংগ্ৰহ কৰে সেই ইনফৰ্মেশ্যন যাতে শ্বেয়াৰ কৰে তেনেধৰণৰ এক প্লেটফৰ্ম বা এক ধৰণৰ ব্যৱস্থা থাকিব লাগে গতিকে সমন্বয় যাতে গঢ় লৈ উঠে চোৰাংচোৱা সংস্থাসমূহৰ মাজত আৰু এনেধৰণৰ এটা গুৰুত্ব দিয়া হৈছে এই আলোচনাৰ জৰিয়তে আৰু কিছু সময় পিছতে এই আলোচনা হ'ব ইতিমধ্যে পাৰ্থ আপুনি আমাক জনালে সবিস্তাৰে অসম হাউচত এই আলোচনাই বিশেষ তাৎপৰ্য বহন কৰিছে এই মুহূৰ্তত পাৰ্থ ধন্যবাদ ধেমাজিত আটক লোক নিৰ্মাণৰ নিৰ্মাণ বিভাগৰ এগৰাকী অতিৰিক্ত কাৰ্যবাহী অভিযন্তা সুনীল দলে নামৰ কাৰ্যবাহী অভিযন্তাজনক আটক কৰা হৈছে অসম মালা আঁচনিৰ অধীনত ধেমাজি টেলিজানৰ পৰা ঢকুৱাখনালৈ নিৰ্মাণ হৈ থকাৰ পথৰ ভূমি অধিগ্ৰহণৰ ক্ষতিপূৰণক লৈ ৰুজু হোৱা এটা গোচৰৰ ভিত্তিত আটক হৈছে অতিৰিক্ত কাৰ্যকৰী অভিযন্তা সুনীল দলে বৰ্তমান অভিযন্তাগৰাকীক ধেমাজি সদৰ থানাত আৰক্ষীয়ে সোধা পোছা অব্যাহত ৰাখিছে আৰু আন কেইবাগৰাকীও বিষয়া কৰ্মচাৰীক আটক কৰাৰ সম্ভাৱনা আছে ব্ৰেকিং নিউজ পুনৰ এবাৰ এইখিনিতে উল্লেখ কৰিছো যে ধেমাজিত আটক হৈছে লোক নিৰ্মাণৰ নিৰ্মাণ বিভাগৰ এগৰাকী অতিৰিক্ত কাৰ্যবাহী অভিযন্তা সুনীল দলে নামৰ কাৰ্যবাহী অভিযন্তাজনক আটক কৰা হৈছে অসম মালা আঁচনিৰ অধীনত ধেমাজি টেলিজানৰ পৰা ঢকুৱাখনালৈ নিৰ্মাণ হৈ থকাৰ পথৰ ভূমি অধিগ্ৰহণৰ ক্ষতিপূৰণক লৈ ৰুজু হোৱা এটা গোচৰৰ ভিত্তিত আটক হৈছে অতিৰিক্ত কাৰ্যকৰী অভিযন্তা সুনীল দলে আৰু আন কেইবাগৰাকীও বিষয়া কৰ্মচাৰী এই ক্ষেত্ৰত আটক হোৱাৰ সম্ভাৱনা আছে ইয়াত ধেমাজিৰ খবৰ জনাইছোঁ সুনীল দলে নামৰ এগৰাকী কাৰ্যবাহী অভিযন্তাক আটক কৰা হৈছে আৰু এইগৰাকী হৈছে লোক নিৰ্মাণ বিভাগৰ অভিযন্তা লোক নিৰ্মাণৰ অতিৰিক্ত কাৰ্যবাহী অভিযন্তা সুনীল দলে আৰু বৰ্তমান অভিযন্তাগৰাকীক ধেমাজি সদৰ থানাত আৰক্ষীয়ে সোধা পোছা অব্যাহত ৰাখিছে যি এটা প্ৰকল্প আছিল অসমমালা তাত দুৰ্নীতিৰ অভিযুক্ত তেওঁৰ বিৰুদ্ধে অভিযোগ আছে আৰু সেই মৰ্মে তেওঁক ইতিমধ্যে আটক কৰি সোধা পোছা অব্যাহত ৰখা হৈছে
অসমমালা আসনিৰ অধীনত ধেমাজি টেলিজানৰ পৰা ঢকুৱাখনালৈ নিৰ্মাণ হৈ থকা পথৰ ভূমি অধিগ্ৰহণৰ ক্ষতিপূৰণক লৈ ৰুজু হোৱা এটা গোচৰৰ ভিত্তিত তেওঁক আটক কৰা হৈছে। মন বিকাশ আছে আমাৰ সৈতে সংযুক্ত হয়। মন বিকাশৰ সৈতে সংযুক্ত আছে মন বিকাশ। এই গোটেই কথাখিনি আপোনাৰ পৰা জানি ল'ম। সুনীল দলে আৰু তেওঁৰ বিৰুদ্ধে যিখিনি অভিযোগ আছে, বিশেষকৈ ক্ষতিপূৰণক লৈ এক অভিযোগ আছে, কিন্তু এতিয়া কথা হৈছে যে আৰু বহু বিষয়া কৰ্মচাৰী এই ক্ষেত্ৰত জড়িত বুলি জানিব পৰা গৈছে, সেই সন্দৰ্ভত আপডেট দিয়ক। হয়, যিহেতু এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে ধেমাজি মাছখোৱা টেলিজানৰ পৰা অসমমালাৰ ঢকুৱা মাছখোৱা হৈ ঢকুৱাখানা পৰ্যন্ত যি পথ নিৰ্মাণ এতিয়া বৰ্তমান চলি আছে, 244 কোটি টকাৰ পথ নিৰ্মাণৰ যি আচলতে মাছখোৱাৰ বা যি চাৰিআলি সমীপৰ ভূমি অধিগ্ৰহণৰ যি ক্ষতিপূৰণৰ বাবদ ইতিমধ্যে 24 কোটি টকা ধেমাজি উপায়ুক্ত কাৰ্যালয়ৰ জৰিয়তে ইতিমধ্যে প্ৰদান কৰা হ'ল হিতাধিকাৰীক। আৰু সেই ক্ষতিপূৰণ লাভ কৰা 24 কোটি টকাত কিন্তু ব্যাপক আচলতে কেলেংকাৰী সংঘটিত হৈছিল আৰু তাৰ কেলেংকাৰী সংঘটিত হোৱাৰ অভিযোগ দাখিল কৰিছিল মাছখোৱা দুগৰাকী যুৱকে চিন্তু শইকীয়া আৰু মিণ্টু ৰাজকামানে। আৰু তেওঁলোকে মুখ্যমন্ত্ৰী যি আছিলে ভিজিলেন্সক আৰু অসম আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙক তেওঁলোকে এই অভিযোগ দাখিল কৰিছিল আৰু পৰৱৰ্তী সময়ত তাৰ তদন্তৰ প্ৰক্ৰিয়া যিসময় চি এম ভিজিলেন্সে সেই মাছখোৱাৰ পথৰ যি চৰজমিন তেওঁলোকে তদন্ত কৰিছিল আৰু তদন্ত প্ৰক্ৰিয়াত আজি যিহেতু তেওঁলোকে ধেমাজি আৰক্ষীয়ে ইতিমধ্যে ধেমাজি আচলতে পি ডব্লিউ ডি বিল্ডিঙৰ যিগৰাকী সহকাৰী কাৰ্যবাহী অভিযন্তা সুনীল দলক ইতিমধ্যে তেওঁলোকে আটক কৰিছে আৰু ব্যাপক ইতিমধ্যে জেৰা চলাই আছে। সমান্তৰালভাৱে কেইবাগৰাকী বিষয়াক ইতিমধ্যে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত তেওঁলোককে যিহেতু এই যি আচলতে কেলেংকাৰী হোৱাৰ বাবে তেওঁলোকে বা বিভিন্ন প্ৰান্তত তেওঁলোকে বদলিকৰণ হৈ গৈছিল আৰু তেনে প্ৰক্ৰিয়াত তেওঁলোকক সেই বিষয়া 2-3গৰাকী বিষয়াক ইতিমধ্যে ধেমাজি আৰক্ষীয়ে ইতিমধ্যে আটক কৰিছে বুলি আমাৰ হাতত খবৰ আহি পৰিছে। সমান্তৰালভাৱে ধেমাজি জিলাৰ উপায়ুক্ত কাৰ্যালয়ৰ যি আচলতে বৰ্তমান জিলা আয়ুক্ত কাৰ্যালয়ৰ যি আচলতে ৰাজহ বিভাগ আছে, ৰাজহ বিভাগৰ বা বহুকেইগৰাকী হয়তো বিষয়া কৰ্মচাৰী এই ক্ষেত্ৰত সাঙুৰ খাইছে আৰু যিসমূহ আচলতে ভূমি অধিগ্ৰহণৰ বাবে যি ক্ষতিপূৰণ প্ৰদান কৰা হ'ল সেই ভূমি অধিগ্ৰহণৰ ক্ষতিপূৰণৰ বাবদ কিমান মন বিকাশ কিমান টকাৰ কেলেংকাৰী হ'ব পাৰে, ক্ষতিপূৰণৰ নামত কিমান টকাৰ কেলেংকাৰী সংঘটিত কৰিছিল এইগৰাকী অতিৰিক্ত কাৰ্যবাহী অভিযন্তাই? হয় জয়ন্ত, এটা কথা উল্লেখ কৰিব লাগিব যিহেতু ধেমাজিৰ সেই ভূমি মাছখোৱাৰ পথৰ যি ভূমি অধিগ্ৰহণৰ বাবদ যিহেতু 24 কোটি টকা ক্ষতিপূৰণ মাটিৰ গৰাকীক দিয়া হৈছিল কিন্তু তাই চিন্তু শইকীয়া আৰু মিণ্টু ৰাজকামানে যি তেওঁলোকে অভিযোগ দাখিল কৰিছিল যে তাৰ প্ৰায় 60-70% তেওঁলোকে অতিৰিক্ত ধন তেওঁলোকে ভূমি বাবদ লৈছিল যিহেতু আচলতে পকীঘৰ আছিল তাত পকীঘৰ থকা বুলি দেখুওৱা তেওঁলোকে চৰকাৰী বিষয়া তাত তেওঁলোকে তদন্ত প্ৰতিবেদনত তেওঁলোকে দাখিল কৰিছিল। সমান্তৰালভাৱে তেওঁলোকৰ যি পকীঘৰ আচলতে এজোপা এজোপা গছৰ বাবদ তেওঁলোকে বৃহৎ টকা তেওঁলোকে ধাৰি কৰি ধাৰ্য কৰিছিল তাৰ পৰিপ্ৰেক্ষিতত সেই হিতাধিকাৰীসকলক অতিৰিক্ত ধন তেওঁলোকক আবণ্টন দিয়া আছিল আৰু সেই ধনৰ মানে সিংহভাগে কিন্তু এই চৰকাৰী বিষয়া আৰু মধ্যস্থতাকাৰীয়ে উদ্ৰষ্ট কৰিছিল। জয়ন্ত, এতিয়া কিমান আৰু জড়িত থাকিব পাৰে ইয়াৰ অন্তৰালত? আপুনি জনাইছে যে ৰাজহ বিভাগৰো একাংশ বিষয়াৰ হাত থাকিব পাৰে, গতিকে সেইসকলৰ বিৰুদ্ধে কেতিয়া আগবাঢ়িব তদন্তকাৰী আৰক্ষী? হয়, ধেমাজি আৰক্ষীয়ে ইতিমধ্যে সমগ্ৰ যিটো আৰক্ষী সঞ্চালক প্ৰধানগৰাকীক চিন্তু শইকীয়া আৰু মিণ্টু ৰাজকামানে যি আচলতে তেওঁলোকৰ প্ৰতি যে তেওঁলোকৰ যি অভিযোগ দাখিল কৰিছিল যে এই সমগ্ৰ তেওঁলোকে তথ্য যিটো আৰ টি আই যোগে লাভ কৰি পিনি তেওঁলোকে এই অভিযোগ দাখিল কৰিছিলে। আৰ টি আই তথ্য ভিত্তিত যিসমূহ তেওঁলোকে তাৰ বিশেষকৈ মাছখোৱা অঞ্চলৰ 14গৰাকী ব্যক্তিৰ যি আচলতে ভূমি অধিগ্ৰহণৰ যি ক্ষতিপূৰণ আছিল সেই ক্ষতিপূৰণৰ বাবদ যি অতিৰিক্ত ধন আচলতে আবণ্টন দিয়া হ'ল সেই অতিৰিক্ত ধন আবণ্টন দিয়াৰ ক্ষেত্ৰত কিন্তু প্ৰকৃত ভূমি হিতাধিকাৰী কিন্তু সেই ধন লাভ কৰা নাই, তাৰ পৰিৱৰ্তে কিন্তু সেই চৰকাৰী বিষয়া কৰ্মচাৰী অভিযন্তাৰ জেপলৈ গৈছে সেই ক্ষতিপূৰণৰ ধন। ধন্যবাদ জনাইছোঁ মন বিকাশ। অসমমালাৰ অধীনত এই যি নিৰ্মাণ কাৰ্য তাৰেই অধিগ্ৰহণৰ নামত যি ক্ষতিপূৰণৰ কেলেংকাৰী, আৰক্ষীৰ তদন্ত বৰ্তমান চলিছে তীব্ৰগতিত আৰু পৰৱৰ্তী সময়ছোৱাত কাৰ কাৰ মুখা খোল খায় সেয়া লক্ষণীয় হ'ব। ধন্যবাদ মন বিকাশ। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। सरताज हूँ मैं, शहर से गांव तक सड़कों का मोहताज हूँ, आ रहा हूँ मैं आसाम की सड़कों पर। कुमार इंजीनियरिंग का नया ताज हूँ, कमिंग सून कुमार इंजीनियरिंग, वी अंडरस्टैंड योर नीड। মহানগৰীৰ
হাতিগাঁও থানার পরা পলাল কয়েদি ব্রেকিং নিউজ এই মুহূর্তর মহানগরীর হাতিগাঁও থানার পরা কয়েদি পলাইছে হাতত হ্যান্ডকাফ সহ পলাল আসামি ঘটনা কেন্দ্র করে হাতিগাঁও থানা তীব্র উত্তেজনা পলাতক আসামি বিচারি অভিযান চলাইছে এটা আরক্ষী শৌচাগারে নিয়ার সময়তে আরক্ষীর বিহু ফালি পলায়ন করে আসামিয়ে আসামি বিচারি হুয়া দোয়া লাগিছে এটা হাতিগাঁও আরক্ষীর হাতিগাঁও আরক্ষী থানার প্রায় পলাল কয়েদি হাতত হ্যান্ডকাফ সহ পলায়ন করলে কয়েদিটে ঘটনা কেন্দ্র করে থানাত এটা তীব্র উত্তেজনা হাহাকার লাগিছে আরক্ষীর মাজত আসামিক বিচারি অভিযান চলাইছে এটা হাতিগাঁও আরক্ষী শৌচাগারে নিয়ার সময়তে আরক্ষীর বিহু ফালি পলাল কয়েদি আসামিক বিচারি হুয়া দোয়া লাগিছে হাতিগাঁও আরক্ষী চকীত আর মাজমজিয়াত মহানগরীর মাজমজিয়াত বাটর কাষত থাকা এখন থানা আর তাতো বিহু ফালি এনেধরণে হ্যান্ডকাফ সহ আসামিয়ে পলায়ন করেছে পাবনে হাতর হ্যান্ডকাফ আসলে নাকি মহানগরীত অবসরপ্রাপ্ত কার্যবাহী অভিযন্তা সামেদ আলীর ঘর সিএম ভিজিলেন্সর অভিযান সুকন্যা বরার পিছত এইবার সামেদ আলীর ঘর তালাচী পুয়ারে পড়া অভিযানকারীর অভিযন্তাগুলির ঘর অভিযান চলালে সিএম ভিজিলেন্সে মূল বাসগৃহর কাষতে একটা ফ্ল্যাটও আছে সামেদ আলীর 2022 চনত অবসর গ্রহণের পাশরপরা সরু মটরিয়াত নির্মাণ করেছে একটা অট্টালিকা অভিযানত বহু ভূমির নথিপত্র লাভ করেছে সিএম ভিজিলেন্সর দলে সকলখিনি জব্দ করে পুনের পরীক্ষা করব দলটোয় সরু মটরিয়ার নবনির্মিত বাসগৃহটো চলাব অভিযান অভিযানত ভিজিলেন্সে জব্দ করেছে কেইবাখনো ব্যাঙ্ক পাসবুক সামেদ আলীর ঘরের মাটি কালির জোখর মাপ লৈছে ভিজিলেন্সর দলে আয়তক অধিক সম্পত্তি আহরণের গোচরত অভিযান পূব খরণিয়ার লালমাটি পথত থাকা সামেদর বিশাল অট্টালিকাত অভিযান চলাই সিএম ভিজিলেন্সে সামেদ আলীক লগত লৈ তালাচী চলাই আছে তদারকী কোষর দলে ন 2023 গোচরের ভিত্তিত অভিযান সিএম ভিজিলেন্সর লোকনির্মাণ বিভাগের অবসরপ্রাপ্ত অভিযন্তা সামেদ আলী নামে বেনামে অগাত সম্পত্তির গৰাকী হৈছিল সামেদ আলী আর সামেদ আলীর সম্পত্তির তালিকা দেখিলে চকু কপালত উঠিব আপনার সুকন্যা বরার দরে বিশাল সম্পত্তির গৰাকী সামেদ আলী গুয়াহাটির চারি ঠায় বিশাল অট্টালিকা আর ভূমি আছে সামেদ আলীর গুয়াহাটির গান্ধী বস্তিত আছে দুটা বিশাল অট্টালিকা সরু মটরিয়া জোনালীত আছে বিশাল পরিমাণের মাটির সম্পত্তি করিমগঞ্জ দীর্ঘ সময় ধরে চাকরি করেছিল সামেদ আলী 2022 বর্ষত করিমগঞ্জের অবসর লৈছিল অভিযন্তাগুলি করিমগঞ্জত কাম করে থাকুতে নামে বেনামে সম্পত্তি পাহাড় গড়িলে লোকনির্মাণ বিভাগের পথ নির্মাণ বিভাগের দায়িত্বটো আছিল কার্যবাহী অভিযন্তাগুলি হাফলংতো চাকরি করেছিল দুর্নীতিগ্রস্ত সামেদ আলিয়ে নামি বেনামি বিশাল সম্পত্তির গৰাকী সামেদ আলী হাফলংতো চাকরি করেছিল করিমগঞ্জতো চাকরি করেছিল গতি এনেকা ঠাই সমূহের পৰা যে সম্পত্তি পাহাড় গড়িবলে সক্ষম হয়েছিল সেয়া দেখিলে বুঝব পারি বা যখন তথ্য ইতিমধ্যে আমার হাতত আছে আমি দেখাই গৈছো যে তালিকা দেখিলে চকু কপালত উঠিব আপনার আমার সতীর্থ সাংবাদিক বীরেঞ্চি কুমার ডেকার সুত্রে সংযুক্ত হয়েছো আমি পোনপটিয়া সম্প্রচারত বীরেঞ্চি যময়ত সুকন্যা বরায় সংবাদ শিরোনাম দখল করেছে অগাধ সম্পত্তির গৰাকী হয়ে মাত্র 8 বছর 10 কোটি টাকার সম্পত্তির পাহাড় আর এইবার সামেদ আলী নামর লোকনির্মাণ বিভাগের এগারী অবসরপ্রাপ্ত অভিযন্তার সম্পত্তির পাহাড় প্রকাশ পাইছে তালিকা সন্মুখ আহিছে বীরেঞ্চি নিশ্চয় জয়ন্ত যে দেখা পোৱা গৈছে যে এগৰাকী সামেদ আলী আসলে যেতিয়া লোক নির্মাণ বিভাগের তো কার্যবাহী অভিযন্তা হয়ে আছিল বিভিন্ন প্রান্তত চাকরি করেছিল আর সেই চাকরি করে থাকা অবস্থা শুয়ে ময়ে বহু ধন ঘটিছিল বিভিন্ন দুর্নীতিত অভিযুক্ত আর দেখা পাইছিল এগৰাকী করিমগঞ্জের বিধায়কে এগৰাকী দুর্নীতিগ্রস্ত বিষয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তদারকী কোষত যেতিয়া অভিযোগ দিছিল আর সেই অভিযোগ যেতিয়া মুখ্যমন্ত্রী তদারকী কোষে সেই সময় পরীক্ষা নিরীক্ষা করেছিল তো সেই সকলখিনি কথা পোহর লোল যে মোৰ এই পাছফালে থাকা যুক্ত বিলাসী অট্টালিকা এই গান্ধী বস্তির দরে একটা স্থান এনে ধরনের একটা বিশাল অট্টালিকা যার মূল্য প্রায় কেবাকোটি টাকা হব আর সেই সকলখিনি আসলে এটা ইয়াত পরীক্ষা নিরীক্ষা করে থাকা হয়েছে তদারকী কোষে জোখ মাখ লৈছে যে ঘরের হিসাব নিকাশ করে থাকা মাটির জোখ কি ইয়ার প্রকৃত মূল্য কি হব গাড়ির হিসাব আর বহু ব্যাঙ্ক পাসবুক বা অন্যান্য সামগ্রী যেহেতু এই মুহূর্তলকে জব্দ করেছে আর তখন এই ঘরে নয় সরু মটরিয়াত আছে আর জোনালীত আছে আর ঘরের ঠিক নিচে কাষতে অন্য একটা ফ্লেট প্রায় 50 লাখ টাকার অধিক সেই ফ্লেটের আসলে মূল্য সেই তেনেধরনের বহু সম্পত্তি আর করিমগঞ্জেরও কিছু সম্পত্তি থাকার তথ্য পোহর লাইছে এগারী
সামেদ আলী আসলে গড়কাটনি বিভাগের যেহেতু অবসরি এগারী অভিযন্তা আর দেখা পাওয়া গেছিল যে এগারী অভিযন্তা আসলে যেতিয়া সেই বিভাগটো কিন্তু মুখ্যমন্ত্রী নিজে চোয়া চিতা করে গতি যেটা তার অভিযোগ আহিল অভিযোগ অহার লগে তদারকি কুখত যেটা সকলখিনি তদন্তকারী একটা দল গঠন করা হল আর সেই তেখেতসকলে একটা দল গঠন করে কত কত সম্পত্তি আছে কিমান মূল্য সেই সকলখিনি কথা এই মুহূর্তলৈকে আসলে চাই থাকা হয়েছে পুয়ার ভাগতে আইছিল সেই দলটো এই মুহূর্তলৈকে তেওঁৰ লগত লৈ সামেদ আলীক লগত লৈ যেহেতু সকলোখিনি কৰি থকা হৈছে কিছু সময়ৰ পাছত পোহৰলৈ আহিব আছিলে তেওঁ স্থাৱৰ অস্থাৱৰ সম্পত্তিৰ মূল্য প্ৰকৃত মূল্য কিমান সেয়া কিছু সময়ৰ পাছত পোহৰলৈ আহিব কিন্তু এটা কথা ক'ব লাগিব যে লোক নিৰ্মাণ বিভাগক আচলতে নিজৰ পৈতৃক সম্পত্তিৰ দৰে ব্যৱহাৰ কৰি বহু নামে বেনামে বহু সম্পত্তি কৰিছে এগৰাকী সামেদ আলীয়ে আৰু মহানগৰীৰ বিভিন্ন প্ৰান্তত যিহেতু ঘৰৰ যি তথ্য সেয়া ইতিমধ্যে পোৱা গৈছে আৰু বা কিমান কি ঘৰ বা অন্যান্য সম্পত্তি লৈ সেয়া হয়তো পৰৱৰ্তী সময়ত ওলাব কিন্তু দেখা পোৱা গৈছে অৱসৰ গ্ৰহণ কৰাৰ পাছত গ্ৰেপ্তাৰৰ কিবা সম্ভাৱনা থাকিব যেহেতু ইমানখিনি সম্পত্তিৰ তালিকা প্ৰকাশ পাইছে এই অভিযানকালত অভিযান এতিয়াও চলি আছে আৰু হয়তো এই তালিকাখন দীঘলীয়া হৈ গৈ থাকিব আয়তকৈ সামঞ্জস্যহীন সম্পত্তিৰ গৰাকী সামেদ আলী গতিকে গ্ৰেপ্তাৰৰ কিবা সম্ভাৱনা থাকিব নিশ্চয় যন্ত্র এতিয়া প্রাথমিক আসলে পর্যায়ত সকল সম্পত্তি যে তথ্য সেই তথ্যখিন যেহেতু আহরণ করে থাকা হয়েছে সেই তথ্যর আয় কিমান হয়েছিল বা কিমান টাকা ইনকাম করেছে সেই সকলখিন কথা চাই থাকা হয়েছে আর দেখা পাওয়া গেছে সকলখিন আয়ের যেহেতু সামঞ্জস্যহীন সম্পত্তি সকলখিন তথ্য যেটা প্রমাণ হব সকলখিন কথা যেটা তথ্যগতভাবে প্রমাণ সকলখিন তদারকি কুখে লাভ করব তার পরবর্তী সময় গ্রেপ্তারের প্রসঙ্গটা আসব যে কেনে ধরনের দুর্নীতি আসলে সংগঠিত হয়েছে সেই সকলখিনি কার্যকালত কি কি করেছিল সেইখিনিও যেহেতু পোহরলে আসব পরবর্তী সময় এগারী বিষয়ার অবসরী বিষয়ার যে গ্রেপ্তার সেই গ্রেপ্তারের লক্ষণীয় সময় ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল।